একটি গাছের ডালে টোনা ও টুনি বসবাস করত। এখন টুনির ডিম থেকে দুটি ছানা হয়েছে তাই টুনা টুনিকে বলে টুনি বাসায় থাকো আমি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি এই বলে খাবার খুঁজতে পড়ে ঠিক আছে সাবধানে কিছু দূর যাওয়ার পর টুনটুনি একটি আমের গাছ দেখতে পায়। আর মাটিতে পড়ে থাকা একটি আমকে যেই না সে মুখে করে তুলতে যায় অমনি তার সামনে একটি ভয়ঙ্কর পেতনি চলে আসে সে টুনটুনিকে ধরে তার সঙ্গে করে নিয়ে চলে যায় এদিকে টোনার বাসায় ফিরতে দেরি হওয়ার জন্য টুনটুনি খুব চিন্তায় পড়ে যায় টুনি বাচ্চাদেরকে বলে বাচ্চারা তোমরা কোথাও যাও না মধ্যেই এই বলে টুনটুনি এক তান্ত্রিকের কাছে আসে আর তান্ত্রিককে বলে তান্ত্রিক মহারাজ টোনা অনেকক্ষণ হলো বাচ্চাদের জন্য খাবার আনতে গেছে কিন্তু এখনো বাড়ি ফিরল না টুনির কথা শুনে তান্ত্রিক মন্ত্র বলতে শুরু করে আর মন্ত্র বলার সঙ্গে সঙ্গে টুনির সামনে একটি আম এসে পড়ে এরপর তান্ত্রিক টুনিকে বলে আমটি তুমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাও দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে টুনি বলে ঠিক আছে তান্ত্রিক মহারাজ এই বলে সে আমটিকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায় বন্ধুরা টোনা কি রাক্ষসার থেকে ছাড়া পাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দাও